হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওমেগা নেটওয়ার্কের কয়েকটা মেইন এবং ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। সো ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই মনে রাখবেন, আজকের ভিডিওতে যে কয়েকটা টপিক নিয়ে আলোচনা হবে, ওমেগা নেটওয়ার্কের যে কয়েকটা টপিক নিয়ে আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে, প্রত্যেকটাই কিন্তু অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইনফরমেটিভ। সো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাই যে আজকে কিন্তু ওমেগা নেটওয়ার্কের একটা সমস্যা দেখাচ্ছে, সেটা হচ্ছে লগ ইন প্রবলেম। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যারা যারা গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তাদের কিন্তু এই সমস্যাটা দেখাবে। আসলে এটা কোনো সমস্যা না, এবং এখানে আপনাদের পাসওয়ার্ড সেট আপ করতে হবে। মানে প্রথমে যখন এটা সাইন আপের একটা সিস্টেম ছিল তখন কিন্তু এখানে কোনো ধরনের পাসওয়ার্ড লাগে নাই, তখন কিন্তু শুধুমাত্র আপনারা জিমেল দিয়ে মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছেন। মানে এক কথায় বলতে গেলে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যারা যারা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন মানে এখানে সাইন আপ করছেন, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। তো তাদেরকে কিন্তু পুনরায় লগ ইন করতে হবে, এবং লগ ইন করার সময় আপনাদের এখানে অবশ্যই পাসওয়ার্ড সেট আপ করতে হবে। তো আমি যেহেতু সর্বপ্রথম অ্যাকাউন্টটা যখন করি তখন গুগল অ্যাকাউন্ট দিয়ে করছিলাম, সেজন্য কিন্তু আমারও এটা লগ আউট হয়ে গেছে। তো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই, অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে টেনশন করছে। মানে যারা যারা গুগল অ্যাকাউন্ট দিয়ে করছে তাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে, তো অনেকেই ভাবতেছে আমাদের অ্যাকাউন্টটা মনে হয় নষ্ট হয়ে গেছে, যার কারণে অটোমেটিকলি লগ আউট হয়ে গেছে এবং এখানে লগ ইন করতে গেলে কিন্তু অনেক রকমের ঝামেলা দেখাচ্ছে। তো সেই সমস্যাটা সর্বপ্রথম আমি সমাধান করে দিই, মানে আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা পুনরায় এখানে লগ ইন করবেন এবং কিভাবে পাসওয়ার্ডটা সেট আপ করবেন। তারপরে আমি মেইন আপডেটে চলে যাচ্ছি। তো এইরকম ইন্টারফেস আসবে প্রবেশ করলে, তারপরে আপনারা এখানে জিমেলটা দিবেন, মানে যেই জিমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। আমি জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। তো জিমেলটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন, এই যে কন্টিনিউ অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিকলি পাসওয়ার্ডের একটা অপশন চলে আসে। তো এখানে যদি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার সাইন ইন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা এখানে কোশ্চেন করতে পারেন যে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন তো আমাদের কোনো পাসওয়ার্ড দিতে হয়নি, তো আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। আপনাদের একটা জিমেইলে মেল যাবে, তো সেই মেল থেকে আপনাদের পাসওয়ার্ডটা রিসেট করতে হবে, তারপরে কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করতে পারবেন। কিন্তু আমার যেহেতু পাসওয়ার্ডটা আগে থেকে সেট আপ করা আছে এই জন্য কিন্তু আমার এখানে ডিরেক্টলি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন হয়ে গেল। তো আমার এটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে লগ ইন করবেন, সেই সিস্টেমটা আমি আপনাদের দেখাই। আপনাদের জিমেইলে একটা মেল যাবে, কীরকম মেল যাবে আমি সেটা দেখাচ্ছি। তো এইখানে আপনারা একটু লক্ষ্য করেন, এরকম একটা মেল আসবে নো রিপ্লাই থেকে। তো এই মেলটা আপনাদের ওপেন করতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি যারা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের কিন্তু এই সমস্যাটা হবে, মানে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, পরবর্তীতে আপনাদের পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে। শুধুমাত্র আমি তাদের কথাই বলতেছি, আর যারা অলরেডি পাসওয়ার্ড সেট আপ করে অ্যাকাউন্টে ক্রিয়েট করছে তাদের কিন্তু এই সমস্যাটা হবে না। এক কথায় আপনাদের যদি লগ আউট না হয়, যদি অলরেডি লগ ইন করাই থাকে তাহলে আপনাদের কোনো সমস্যাই না, আপনারা এই স্টেপটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যাদের এটা অলরেডি লগ আউট হয়ে গেছে তারা শুধুমাত্র এই ভিডিওটা দেখে কাজটা করে নেবেন। তো জিমেলটা লগ ইন করবেন, লগ ইন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন রিসেট পাসওয়ার্ড নামে একটা অপশন, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো ব্রাউজার সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনাদের যদি ব্রাউজার সিলেক্ট করতে বলে তাহলে সিলেক্ট করবেন, না হলে কিন্তু অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের পাসওয়ার্ড সেট আপ করতে হবে, এই জায়গায় একটা পাসওয়ার্ড দিবেন। আমি ভালোভাবে দেখাচ্ছি, এই যে এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে একটা দিবেন, মানে দুটাই কিন্তু অবশ্যই সেম হইতে হবে, অবশ্যই সেম হইতে হবে, কারণ উপরে একটা নিউ পাসওয়ার্ড, নিচেরটা কিন্তু কনফার্ম পাসওয়ার্ড। তারপরে আপনারা কি করবেন, এই যে রিসেট পাসওয়ার্ড অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে, মানে সাকসেসফুলি সেট আপ দেখাবে। তারপরে আপনারা আবারও এই পেজে চলে আসবেন, আগের পেজে আসার পরে জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সেটা লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা তো আপনারা সবাই জানেন। এই যে এখানে দেখেন, এই যে এখানে আমার দেখাচ্ছে পাসওয়ার্ড ইজ রিসেট, এখানে কিন্তু একটা টিকমার্ক দেখাচ্ছে, এরকম কিন্তু আপনাদেরও আসবে, মানে যখন আপনাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করেন, তারা কিন্তু একটা চার্ট দিছে তাদের টুইটারে অফিসিয়াল, টুইটারে অফিসিয়াল টেলিগ্রামে, এক কথায় বলতে গেলে এটা তাদের অফিসিয়াল একটা আপডেট। এখানে তারা একটা চার্ট দিছে তাদের টোকেনের যে ডিস্ট্রিবিউশনটা আছে এটা নিয়ে। তো আপনারা সকলে জানেন যে তাদের টোটাল মানে ম্যাক্স সাপ্লাই হচ্ছে 970 মিলিয়ন। তো সেখান থেকে কিছু টোকেন কিন্তু অলরেডি তারা বার্নিং করে ফেলছে, এখন কিন্তু 923 মিলিয়নের মতো তাদের সাপ্লাই আছে। তো এই জায়গায় কিন্তু অনেকের সমস্যা আছে এবং অনেকেই কিন্তু এই বিষয়টা দেখে অবাক হয়ে গেছে। এখানে কিন্তু তারা
27 ইয়ার, মানে 27 বছরের কথা বলছে। তো অনেকেই কিন্তু এই জায়গায় ভয় করতেছে যে আসলে 27 বছর পর এটা আনলক হবে, মানে 20% আমাদের আনলক হবে, বাট বাকি যে টোকেনটা সেটা 27 বছর পর আনলক হবে। আসলে সেটা না, এখানে কিছু বোঝার ভুল আছে আপনাদের। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখেন আপনারা ইউজার মাইনিং, মানে আমরা যে মাইনিং করতেছি এটা হচ্ছে ইউজার মাইনিং। তো এখানে দেখেন এই যে টোটাল সাপ্লাই থেকে ম্যাক্স সাপ্লাই থেকে 30.45, এখানে ভালোভাবে দেখেন 30.45%, এই যে এখানে লেখা আছে কিন্তু ভালোভাবে লক্ষ্য করেন। তো এই পার্সেন্টটা মানে ম্যাক্স সাপ্লাই, টোটাল সাপ্লাই যেটা আছে 970 মিলিয়ন, এবং সেখান থেকে যেটা বার্নিং হয়ে গেছে বাকি যেটা থাকতেছে সেখান থেকে 30%, মানে 30% টোকেন হচ্ছে মাইনিং হবে। মানে আমরা যে মাইনিং করতেছি টোটাল, যেগুলো মাইনিং করব টোটাল সব কিছু মিলে আমাদের এই টোকেনটা মাইনিং দিবে। মানে এই টোকেনটা মাইনিং হইতে কিন্তু 27 বছর সময় লাগবে, এই কথাটাই বলতেছি। বর্তমানে কিন্তু সবাই দেখতেছেন যে স্পিড খুবই কম, এক একটা টোকেন রেফার কমিশন ছাড়া একটা টোকেন মাইনিং করতে কিন্তু বর্তমানে 15 থেকে 20 দিন সময় লাগতেছে। তাহলে একবার ভেবে দেখেন বাকি যে টোকেনগুলো আছে, মানে আমাদের কিন্তু মাইনিং করে কমপ্লিট করতে হবে। এক কথায় বলতে গেলে বিটকয়েন, যেমন বিটকয়েনের সাপ্লাই হচ্ছে 21 মিলিয়ন, তাদের সার্কুলেশন সাপ্লাই 19 মিলিয়ন প্লাস, বাট এখনো কিন্তু মাইনিং চলতেছে। বিটকয়েন কিন্তু এই টোকেনগুলোর মতোই মাইনিং হয়েছিল, বাট তাদের কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে এবং টোকেন কিন্তু মার্কেটে ট্রেডিং চলতেছে, বাট এখনও কিন্তু মাইনিং চলতেছে। ঠিক সেই রকমই আমাদের টোকেনগুলো কিন্তু যেগুলো মাইনিং হচ্ছে এগুলো কিন্তু আমরা এখান থেকে উইথড্র করে নিতে পারবো, মানে যখন এটা লিস্টেড হবে তখন কিন্তু আমরা উইথড্র করে নিতে পারবো এবং সেলও করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট মাইনিং কিন্তু শেষ হবে না, মাইনিং কিন্তু 27 বছর পর্যন্ত চলবে, মানে এখান থেকে আমরা 27 বছর আর্নিং করতে পারবো, যদিও পরিমাণে কমে যাবে। এক কথায় বলতে গেলে পরবর্তীতে কিন্তু স্পিড আরও কমে যাবে, বাট এখান থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারবো একটা। তো এটাই তারা বলছে, মানে টোটাল সাপ্লাই থেকে 30% আমরা মাইনিং করতে পারবো। এই 30% জমাইতে গেলে, মানে টোটাল মাইনিংটা কমপ্লিট করতে গেলে 27 বছর সময় লাগবে। এবং এখানে তারা কী বলছে, মানে এই 30% যে টোকেনগুলো আছে, মানে আমরা এখান থেকে যেগুলো মাইনিং করব সেই টোকেনগুলোকে 100% করে দিলে, 30%কে যদি আমরা 100% করে দিই, তো সেখান থেকে আমরা 25% কিন্তু আনলক করতে পারবো। আপনারা আশা করে বুঝতে পারছেন। আবার অনেকেই কিন্তু এখানে মানে গলায় যাইতে পারে, যেমন এখানে বিষয়টা দেখেন, এখানে কিন্তু 30%-এর কথা বলছে এবং এখানে 25%। অনেকেই বলতে পারে যে 30% টোকেন থেকে আবার 25% আনলক হবে, আসলে সেটা না। বিষয় হচ্ছে আমরা যতটা মাইনিং করতে পারবো, যদি আমরা 1000 টোকেন মাইনিং করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমাদের 250টা, মানে 25% টোকেন আনলক হয়ে যাবে। আমরা যতগুলো মাইনিং করবো সেখান থেকে 25% আমরা উইথড্র করে নিতে পারবো। তো এই কথাটাই বলছে, বাকি যে 75% থাকতেছে সেটা কীভাবে আনলক হবে, সেটা আনলক হইতে আপনার 75 দিন সময় লাগবে। প্রতিদিন কিন্তু 1% করে আনলক হবে, বিষয়টা ভালোভাবে বুঝে দেখেন, প্রতিদিন 1% করে আনলক হবে। এভাবে 75% আনলক হইতে আপনাদের 75 দিন সময় লাগবে, তারপরে কিন্তু টোটাল আপনারা যেগুলো মাইনিং করতে পারবেন সবগুলোই কিন্তু আনলক হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কিছু কথা আছে, যেমন KYC-টা, মানে আপনারা যে রেফারগুলো করছেন তো সেখান থেকে আপনারা যে কমিশনটা পাবেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই নিতে গেলে, মানে সেটা যদি আনলক করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ইউজারগুলোকে KYC করাইতে হবে, মানে যেগুলো রেফার করছেন সেগুলোকে অবশ্যই KYC কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু সেগুলো আপনারা পাবেন না। সেই টোকেনগুলো কিন্তু বার্নিং করে দেওয়া হবে, বার্নিং তো বুঝেন, সেগুলোকে পুড়িয়ে ফেলা হবে, আর যত বেশি টোকেন পুড়িয়ে ফেলা হবে তত বেশি কিন্তু সাপ্লাই কমে যাবে, এবং সাপ্লাই কমে গেলে কিন্তু এটার ভ্যালু অবশ্যই অবশ্যই বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই অফারটা কিন্তু এখন পর্যন্ত অনগোয়িং চলতেছে, চলতেছে মানে কি এটা 27 ইয়ার পর্যন্ত চলবে, মানে 27 বছর পর্যন্ত আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এই সুযোগটা অবশ্যই কেউ মিস করবেন না, যারা এখন পর্যন্ত এখানে জয়েন করেননি তারা কিন্তু অবশ্যই এখানে জয়েন করে নেবেন। কিভাবে জয়েন করবেন সেটা নিয়ে চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে অবশ্যই সকলে জয়েন করে নেবেন, সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দেবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।